নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব আপনার গুরুত্বপূর্ণ প্যান কার্ডটা যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা কোথাও পড়ে গিয়ে আগুনে পুড়ে গেছে এরকম যদি কোনো হয়ে যায়, তাহলে আপনি কিন্তু আপনার আধার কার্ডের মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনার গুরুত্বপূর্ণ প্যান কার্ডটা কিন্তু আবার ফিরে পেতে পারেন। তাই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ও গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই অনুরোধ রাখলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর খুব সহজেই কিন্তু আপনি আপনার ই প্যান কার্ডটি কিন্তু আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। তাই প্রতিবারত আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার টেকনিক ইন্ডিয়া চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত করেনি সাবস্ক্রাইব করেও ভাষাকে অল অপশনটি অন করে দেওয়া, যাতে আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যেতে পারে। তো চলুন সময় নষ্ট করবো না, শুরু করা যাক। যার জন্য আমাদের একটা কাজ করতে হবে, যেটি কিনা হচ্ছে একটি আমাদের ফার্স্ট ব্রাউজার ওপেন করতে হবে। যদি মোবাইল থেকে দেখাচ্ছি আমি, তাই মোবাইল থেকে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। করে সার্চ বারে আমরা জাস্ট লিখব আমরা ই প্যান কার্ড ইনস্টল্ড। লিখে যে ফার্স্ট লিঙ্কটি আমাদের কাছে চলে আসবে, ইনস্টল ই প্যান ইউজ ম্যানুয়াল ইনকাম ট্যাক্স পেমেন্ট, এই লিঙ্কে ক্লিক করে আমরা পরবর্তী এন্ড্রয়েডে চলে যাব। ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছ ইনস্টল ই প্যান ম্যানুয়াল এখানে কীভাবে করবে তার যাবতীয় তথ্য এখান থেকে দেওয়া আছে। আমাদের পরবর্তী আমাদের এন্ড্রয়েড চলে এসেছে। এখান থেকে আমরা জাস্ট এই মেনবারে ক্লিক করে হোমবারে ক্লিক করে আমাদের হোমে পরবর্তী এন্ড্রয়েড চলে যাব। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে ভেরিফাই ই প্যান কার্ড ফাইল চলে আসছে। এখানে ঠিক আমরা একটু নিচে চলে যাব, তাহলে তবু আরও কিছু ফাইল এখানে আসার পরে দেখতে পাচ্ছ এখানে ইনস্ট্যান্ট ই প্যান, এই সাইডে ক্লিক করে আমরা পরবর্তী এন্ড্রয়েড চলে যাব। ক্লিক করে পরবর্তী আমাদের ইন্টারফেস সামনে চলে আসছে। এখান থেকে আমরা নিচে যাব। নিচে গিয়ে এখানে দেখবে একটি অপশন আছে কন্টিনিউ চেক স্টেটাস অফ পেন্ডিং ই প্যান ডাউনলোড ই প্যান, এখানে কন্টিনিউ অপশন করে ক্লিক করব। ক্লিক করে পরবর্তী ইন্টারফেস আমার সামনে চলে আসছে যে চেক স্টেটাস অফ ডাউনলোড প্যান, এখানে আমাদের আধার কার্ড নাম্বারটি দিতে হবে। আধার নাম্বার দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে ওটিপি চলে আসবে, সে ওটিপি ক্লিক করে আমরা এখান থেকে এই প্যানটি ডাউনলোড করে নিতে পারবো। চলুন দেখা যাক। এখানে আধার নাম্বার দিয়ে কন্টিনিউ করে ক্লিক করলে পরবর্তী কিন্তু একটা ওটিপি চলে আসবে, আপনার আধার নাম্বার যে নাম্বারটি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপি দিয়ে কন্টিনিউ ক্লিক করলে পরবর্তীতে আপনাদের ডাউনলোড অপশন দেখাবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আপাতত প্যান কার্ডের সাইটটি আপাতত একটু এরো দেখাচ্ছে, তাই আপনারা কিন্তু এভাবেই খুব সহজেই কিন্তু আপনার গুরুত্বপূর্ণ প্যান কার্ডটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো আজকে এই ছিল মূল ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।